এবার একটু চোখ রাখতে হচ্ছে ঘাটালের দিকে। কেন বলুন তো, ঘাটালের একাধিক কমিটি থেকে পদত্যাগ অভিনেতা সাংসদ দেবের। লোকসভা ভোটের আগে ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতি সহ তিনটি কমিটি থেকে ইস্তফা দেন তিনি। কেন লোকসভার আগে আচমকাই পদত্যাগের সিদ্ধান্ত সাংসদের, তা নিয়ে সরগরম ঘাটালের রাজনীতি। লোকসভা নির্বাচনে দামামা বাজলো বলে এমন পরিস্থিতিতে ঘাটালে শুরু হয়েছে জলঘোলা। একসঙ্গে ঘাটালে গুরুত্বপূর্ণ তিনটি পদ থেকে সরে দাঁড়ালেন অভিনেতা সাংসদ দেব। মাসখানেক আগে কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের সাথে বৈঠকের সময় স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন যে লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে প্রার্থী হিসেবে দেবকেই চান তিনি। আর এরপর মাসখানেকের মধ্যেই ঘাটালের গুরুত্বপূর্ণ তিনটি পদ থেকে ইস্তফা দিলেন অভিনেতা সাংসদ দেব। যদিও দেবের এই পদত্যাগকে অন্য নজরে দেখছেন ঘাটালবাসী। এক একজনের মুখে শোনা যাচ্ছে এক এক রকম কারণ। মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে, কেউ দেবের পক্ষে, কেউ দেবের বিপক্ষে, কিন্তু সবার একটাই কথা যে কোথাও গিয়ে দেব যে কাজটা করতে চেয়েছিল সেই কাজটা কিন্তু করতে পারেনি, আর তার পিছনে রয়েছে রাজনৈতিক কারণ। তবে দেবের এই পদত্যাগকে ঘিরে রাজনৈতিক ফায়দা তুলতে পথে নামলো বিজেপি। হাতে প্ল্যাকার্ড নিয়ে দেবের বিরুদ্ধে স্লোগান তোলে তারা, পরে ঘাটালের ঘড়ি মোড়ে পোস্টারিংও করে বিজেপি। দুর্নীতিকে ঢাকতেই উনি আগে থেকেই তার পথ থেকে সরে থাকতে যাচ্ছেন, কারণ এটা বাংলার মানুষ যেমন জানে উনিও জেনে গেছেন যে বিজেপি ক্ষমতায় আসছে। এটা নিয়ে এমন কিছু নয় যে দেব দল ছেড়ে চলে গেল বা কিছু হলো। মমতাদির অত্যন্ত ফেভারিট দেব, আমাদের পার্টিরও প্রত্যেকের সাথে অত্যন্ত ভালো রিলেশন, আমার সাথেও ভালো রিলেশন, এবং দেব আমাদের সাথে ছিল, আছে, থাকবে। কেন একসঙ্গে তিনটি পদ থেকে সরে গেলেন দেব, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে কি দলে থেকে কাজ করতে পারছিলেন না তৃণমূলের এই তারকা সাংসদ, নাকি দল থেকে দূরত্ব তৈরি করতেই এই পদত্যাগ, উঠছে সেই প্রশ্ন। ঘাটাল থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।